ভিডিও শুরুর প্রথমে স্বাগত জানাচ্ছি ইনফো বাই এমজি চ্যানেলের আজকের ভিডিওতে। আজ জানবো কোন ধরনের মাস্ক কতটা সুরক্ষা দেয় সেই ব্যাপারে। তো এরই মধ্যে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন। শুরুতে অস্পষ্ট থাকলেও এখন এটি পুরোপুরি পরিষ্কার যে করোনা ভাইরাস বা এরকম সকল ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী মাধ্যম হলো মাস্ক। কেননা জীবাণুর জন্য নাক আর মুখ হলো শরীরের অভ্যন্তরীণ রাস্তার মধ্যে সবচেয়ে সহজতম স্থান, যদিও চোখ এর মধ্যে পড়ে। তো মাস্ক দ্বারা আমরা নাক মুখের প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে সব মাস্ক কিন্তু সমান না। তাহলে কোন মাস্ক পরবেন আপনি? এক এক মাস্কের কার্যক্ষমতা আলাদা, জায়গা ও স্থান ভেদে এটি সুরক্ষাও দেয় আলাদা। যেমন হাসপাতালে যে মাস্ক আপনার ব্যবহার করাটা প্রয়োজন সেটা খোলা জায়গায় ব্যবহারের প্রয়োজন নেই, কিংবা পাবলিক প্লেসে যেটা ভালো কাজ করবে সেটা ধুলাবালিতে নয়। তবে চলুন জানি কোন মাস্ক কতটা সুরক্ষা দিতে পারে সেই ব্যাপারে। সবচেয়ে বেশি সুরক্ষা মিলে N99 মাস্কে। ভাইরাস রোধ করতে পারে এই মাস্কটি 99%, ধুলিকণায় 50%, আর ব্যাকটেরিয়া রোধে শতভাগ কার্যকর এটি। পরিচিত একই সিরিজের আরেকটি মাস্ক হলো N95। WHO এর নির্দেশনা অনুযায়ী এই মডেলের মাস্ক পরতে বলা হয় স্বাস্থ্যকর্মীদের, যারা সরাসরি চিকিৎসা খাতের সাথে কিংবা রোগীদের সাথে যুক্ত রয়েছেন। প্রচণ্ড ক্ষুদ্র কণাগুলো আটকাতে পারে এই মাস্কটি। এই মাস্কটি ভাইরাস প্রতিরোধ করতে পারে 95%, ব্যাকটেরিয়া রোধে শতভাগ কার্যকর, আর ধুলিকণা রোধ করতে পারে 100%। এই N95 কার্যকারিতা প্রায় একই রকম ট্রাভেল, হাসপাতাল কিংবা জনসমাগমে সবচেয়ে ভালো হয় এই মাস্কটি ব্যবহার করলে। সার্জিক্যাল মাস্ক। বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাস্ক হলো সার্জিক্যাল মাস্ক। পূর্বের দুটি মাস্কের তুলনায় এই মাস্কের ক্ষমতা একটু কম, তবে একেবারে কিন্তু কম নয়। এই মাস্কে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা আছে প্রায় 95%, ব্যাকটেরিয়া আর ধুলোবালির প্রতিরোধ ক্ষমতা আছে 80%, যা অন্য মাস্কগুলো থেকে কিছুটা কম। তো সবশেষ বর্তমান সবচেয়ে জনপ্রিয় যে মাস্কটি হলো সেটি হলো কাপড়ের মাস্ক। এটি কোনোটা এক লেয়ার হয় আবার কোনোটা দুই লেয়ার যুক্ত, তবে দুই লেয়ারেরটাই সবচেয়ে বেশি ব্যাটার সুরক্ষা দিতে পারে আপনাকে। এই বহুল ব্যবহৃত মাস্কটি আমরা বেশি ব্যবহার করলেও হতাশার ব্যাপার হলো কাপড়ের মাস্ক ধুলিকণা প্রতিরোধ করলেও ভাইরাস প্রতিরোধ করতে পারে না বললেই চলে। অর্থাৎ ধুলিকণা আটকাতে পারলেও ভাইরাসের মতো ক্ষুদ্র কণা আটকাতে পারে না এটি। তবে এটা তো বাস্তব যে কোনো মাস্কেই ব্যবহার করা সেটা কিছু না কিছু উপকারে আসবেই, কিছুটা হলেও সুরক্ষা দিবে আর বাধা দেয় সরাসরি জীবাণুকে মানবদেহে প্রবেশ করতে। আর আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো মাস্ক কতটা কাজ করবে সেটা নির্ভর করে আপনি সেটা আপনার মুখের সাথে কতটা ফিটিং করে লাগিয়েছেন সেটার উপর। অনেকেই নাক বাঁধিয়ে মুখে ব্যবহার করেন, আবার অনেকেই লুজ করে ব্যবহার করেন, সেক্ষেত্রে বুঝতেই পারছেন কার্যকারিতা ও নিরাপত্তাও তেমনই হালকা ও লুজ হবে। অর্থাৎ মুখ আর নাকের মাঝে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। আমেরিকার একটি গবেষণা রিপোর্ট অনুযায়ী জানা যায় একটি মাস্কের চাইতে দুটি মাস্ক সবচেয়ে বেশি কার্যকর, অর্থাৎ দুটি মাস্কে দ্বিগুণ সুবিধা ও সুরক্ষা দিতে পারে। সুতরাং মাস্ক ব্যবহার করুন ও নিরাপদ থাকুন। বর্তমানের এই খারাপ সময় ছাড়াও মাস্ক পরুন, যেটা আপনার সাধ্যের মধ্যে হয় সেটাই ব্যবহার করুন।